এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করব সকলেই অনেক ভালো আছেন আর আমরাও সকলে ভালো আছি। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি আকর্ষণীয় প্রত্যেকের কাছে, কারণ আজকে আমরা যাচ্ছি মেলায়। তো আমাদের এখানে বাণিজ্য মেলা হচ্ছে, আমরা সেই বাণিজ্য মেলাতেই যাচ্ছি। তো মেলা মানে তো আসলে খুবই আনন্দের একটা ব্যাপার, সবাই অনেক মজা করে, বিশেষ করে বাচ্চারা। মেলা বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা। তো এখানে আমরা মেলাতে যাচ্ছি। মেলা আসলে শুরু হয়েছে অনেক দিন, তো আসলে আমাদের মেয়েদের পরীক্ষা চলছিল, তো এ কারণে মেলাতে যাওয়া হয়ে ওঠেনি। তো পরীক্ষা শেষের পথে এ কারণে ভাবলাম যে আসি মেলায়। আর এই যে আমরা যা গেছিলাম, কিন্তু বৃষ্টির দিনে, তো এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপরেও সুযোগ সময় হচ্ছিল না বলে আজই বেরিয়ে পড়লাম। তো চলো তাহলে সবাইকে দেখাই মেলাতে গিয়ে আমরা কী কী কিনলাম, কোথায় কোথায় ঘুরলাম, কী কী খেলাম, সবটাই দেখাবো। তো এই যে এখানে কিন্তু অনেক রকমের জিনিস ছিল, অনেক রকম বলতে অনেক রকম আইটেমের জিনিস, কেকের যাবতীয়, কেক তৈরির যাবতীয় সামগ্রী ছিল। এছাড়া এই যে ম্যাট ছিল, তারপরে যে ঘড়ি ছিল, টেবিল ল্যাম্প ছিল, বাচ্চাদের অনেক রকমের খেলনা ছিল, বাচ্চাদের আইটেম বেশি ছিল, বিভিন্ন রকমের খেলনা। ইমোজি কাপ, সব রকম কাপ ছিল এখানে। আর এই যে এগুলো এখানে স্টিলের প্লেট, বাটি, গ্লাস, মগ, অনেক রকম আইটেম ছিল স্টিলের। আর এই যে এখানে ছিল বিভিন্ন রকমের শাড়ি, হ্যান্ড পেইন্টেড শাড়ি, কাতান শাড়ি, জামদানি শাড়ি, আরও অনেক রকম শাড়ি ছিল। তো এই যে আমরা এখানে চলে এসেছি একটা দোকানে কসমেটিক্স আইটেম দেখতে। তো এখানে বিভিন্ন রকমের যে কাট লিপস্টিক ছিল, আর এই যে চুড়ি দেখছিলাম, আর এছাড়াও আরও অনেক রকম ছিল, কানের দুলে, তারপর অ্যান্টিক্সের গলার হার, আর এই যে অনেক রকম আইটেম ছিল। তো আমরা মেইনলি বাচ্চাদেরগুলাই বেশি দেখছিলাম, চুড়ি, তারপর ক্লিপ, গার্ডার, এগুলোই দেখছিলাম বাচ্চাদের। আসলে শুধু দেখছিলামই না, এগুলোই আসলে বেশি কেনা হয়েছে। আর এই যে এখানে দেখছিলাম মাটির অনেক জিনিস উঠেছে, যেগুলো মাটিতে তৈরি করা। এগুলো তো দেখে আমার খুব ভালো লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ আমাদের সময় মেলাতে গেলে কিন্তু এগুলোই বেশি পাওয়া যেত।
এখন তো আর তেমন একটা দেখা যায় না। এগুলো মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের পাখি, তারপর মাছ, আর এই যে এখানে আছে সবজি, তো এই যে সবজির ভিতর তো সব আইটেম আছে। এখানে আছে বেগুন, ফুলকপি, সিম, গাজর, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, তারপরে উচ্ছে, তারপরে আর কি আছে ক্যাপসিকাম, কলা, কাঁঠাল, আম, স্ট্রবেরি, অনেক 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 রকম জিনিস তৈরি করা আছে। এগুলো মাটি দিয়ে তৈরি করা, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি অবশ্য নিয়েছি আমার মেয়ের জন্য। আসলে মেলা হচ্ছে বাচ্চাদের জন্য, আর এখানে বাচ্চাদের অনেক রকম রাইড ছিল। তো এই যে এখানে ট্রেন আছে, আমাদের মেয়েরা অবশ্য ট্রেনে উঠেছে, আমার মেয়ে উঠেছে, আমার ননদ উঠেছে, তো ওরা সবে ট্রেনে উঠেছে, তো খুব আনন্দ করছিল ওরা। আসলে দেখেও ভালো লাগছিল, আমাদেরও আনন্দ হচ্ছিল দেখে। তো আসলে এইসব জিনিসগুলো আমাদের যত দিন যাচ্ছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আগে অনেক বেশি ছিল, অনেক বেশি আনন্দ পেতাম আমরা, বাট এখন কিন্তু বাচ্চারা তো ঘরে থেকে বেরই হয় না তেমন একটা, তো আসলে এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তো প্রত্যেকেরই আমাদের উচিত আমাদের যে ঐতিহ্য, মেলা আমাদের ঐতিহ্য, তো এগুলোকে আসলে টিকিয়ে রাখা। তো আগেকালে মেলাতে, আমাদের ছোট সময় মেয়ে মেলাতে যেগুলো পাওয়া যেত, অনেক রকম জিনিস পাওয়া যেত যেগুলো সবসময় পাওয়া যায় না, বাট এখন কিন্তু সেরকমটা না। মেলাতে এখন সব স্বাভাবিক দোকানপাটের জিনিসই পাওয়া যায়। মেলার ভিতর অনেক পার্থক্য এসেছে বর্তমানে। তারপরেও মেলা তো মেলায়, মেলার নাম শুনলে বাচ্চারা তো আগে থেকেই আনন্দ করতে থাকে মেলাতে যাওয়ার জন্য। তো এই যে রায় ট্রেনে উঠেছিল আর অনেক আনন্দ করছিল। তো জানি না আমার ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে। আমি আমার দিক থেকে কিন্তু সর্বোচ্চটাই করার চেষ্টা করেছি, ভালোটাই দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ভিডিওটাতে আমি রিয়েল সাউন্ডটা দিতে পারিনি, এটা মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। তো মেলাতে অনেক জোরে গান বাজছিল, এই কারণে আমি মিউট করে দিয়েছি, কারণ এই সাউন্ডটাতে আমার কপিরাইট এসে যেতে পারে, এ কারণে আমি পরে ভয়েস ওভার দিয়েছি। তো এই যে মেলাতে যাব আর আইসক্রিম ফুচকা খাবো না, এগুটা তো হয় না। তো আমরা কিন্তু অবশ্যই আইসক্রিম খেয়েছিলাম, ফুচকাও খেয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সকলে, বাই বাই।